বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমিও আছি একরকম। তো আলো পাগলি আর কেমন থাকবে? সব সময় আলো পাগলি তো খারাপই থাকে, ভালো আর কেউ শুনতে পারবে না। তো আজকে বৃহস্পতিবার, আমার সকাল থেকে কাজ শুরু হয়ে গেছিল। সেই 9:30টার সময় উঠেছি, উঠে সমস্ত কাজ টাজ করলাম, আর বৃহস্পতিবারের পুজোটা ভালো করে দেব। ফুল টুল সব কিছু রেডি করা হয়ে গেছে, এমনকি বাসন টাসন মাজাও হয়ে গেছে, স্নান করেছি, সমস্ত কিছু করা শেষ। আর ওদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি বন্ধুরা, ভাতটা হতে হতে আর আমার এদিকে বৃহস্পতিবারে ঠাকুর পূজাটাও হয়ে যাবে। তো বন্ধুরা, এই কি বলবো, আজকে মানে প্রচণ্ড রোদ্র উঠেছে। সেদিনকে আমাদের গাড়িটা তলিয়ে গিয়েছিল, তো বরকে আমি বলেছি যে গাড়িটা রোদ্রে বের করে মানে চারপাশে জানলা টালা খুলে দাও, জল ছেকেছে তবুও একটু শুকাবে। তো বউর কথা শোনে না। তো আর কি বলবো, মাথা আছাড়ালেও কিছু করা যাবে না। তো আবার ফোন করলাম, অফিস থেকে আসবে বলে যে আসবো। তো ও আস্তে আস্তে রোদে চলে যাবে। তো যাই হোক, আমার সমস্ত কিছু হয়ে গেছে, এখন বৃহস্পতিবারের পুজোটা মনের মতো করে দেব। আমি এতদিন খুব অসুস্থ ছিলাম, জন্য আমি পুজো দিতে পারিনি। অম্বুবাচী যাওয়ার পর, আমারটি ছাড়ার পর আমি ঠাকুর পুজোই দেইনি। তো মাথায় ঠাটায় সাবান দেওয়া শেষ আর সবকিছু ধোয়া পাকলা শেষ। তো আজকে বৃহস্পতিবার থেকে আবার নতুন করে ঘর বসে পুজোটা দিব। আর ওদিকে আমার ভাত বসিয়ে দিয়েছি, রান্না কি হবে, ফ্রিজে তো সবই আছে, তো রান্না হবে। আর ধীতকনার ম্যাম আসলে এখন 12টার দিকে পড়াতে, ওকে পড়াচ্ছে, আর আমি বৃহস্পতিবারের পুজোটা দিই। আর নতুন বন্ধুরা, তোমরা যদি আমাকে আজকে ফলো করছো বা ভিডিও দেখছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, প্লিজ। আর আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য, আর কি যেন বলতে চাই, হ্যাঁ, ভিডিও দেখলেই হবে না, বেল বাটনটা বাজিয়ে দিও, লেখাটাকে ক্লিক করে দিও সাবস্ক্রাইব করার পর। আর সবাই সবাই আমাকে মানে অনেক অনেক প্রচুর পরিমাণে সাপোর্ট করো প্লিজ। আমার শরীরটা এখন সুস্থ হয়েছে আর আমি রান্না বান্না করে আজকে সবার ঘরে বন্ধু মানে সবার ভিডিও দেখবো আর বন্ধুও করব। এই হলো বিস্তারিত, তার পূজোটা দিয়ে নিই, তারপর রান্না বান্না করবো। কি রান্না করবো অবশ্যই শেয়ার করো সাথে থাকো, আর পূজাটাও তোমাদের সাথে শেয়ার করি, কারণ পুজো দিলে না মনটা ভালো হয়ে যায়। আর এদিকে ধীতিকনার প্যানগুলো আমি কালকে রাতেই ধুয়ে নিয়ে এসেছি, তো ওর আর ওগুলো সময় করতে হবে গো বন্ধুরা। কি যেন বলে, রোদ্রে যেতে হবে। আমারও কিছু জামা কাপড় শুধু বাথরুমে আমি রেখে দিলাম, ওগুলো জল মানে আমি না হাত নিয়ে চিপতে পারি না, তো হাতের তো বল নেই, চিপতে পারি না, সেজন্য আমি জল ধরতে দিই, যখন জলটা পড়ে যায় তখন আমি নেড়ে দিই আর কি। তো বরকে বলেছি যে ফুল এনে দাও, তো ফুল এনেছে, ফুল অনেক ফুল এনেছে গো। কী কী ফুল এনেছে, ফুল দিয়ে আজকে ঠাকুরকে সাজিয়ে দেব। এই দেখো ফুল, আর এদিকে সমস্ত বাসন ঠাসন মেজে নিয়েছি, ঠাকুর ঠুকুর সমস্ত খাট ঠাট ভেজে ন্যাকড়া দিয়ে শরীর ঠরিল মুছিয়ে দিয়েছি, তুলসী পাতা তুলে নিয়ে আসলাম। এখন ভালো করে পুজোটা দিই, তোমরা সঙ্গে থেকো, সাথে থেকো, দেখতে থাকো। তো বন্ধুরা, আমার পুজো দেওয়া শেষ, আর এখন আমার ভাতটাও হয়ে গেছে। এদিকে পুজো তো ভাত বসিয়ে দিয়ে পুজো দেওয়া, এটা আমার মানে আগের থেকেই করতাম। অনেকে পুজো দিয়ে ভাত বসায়, তো ভাতটা বসিয়ে দিলে ভাতটা হয়ে থাকে। তো পুজো দিলাম আর বর চলে এসেছে, বলছে কি আমাকে নিচ থেকে উপর থেকে নিচে গাড়ির চাবিটা ফেলাতে, মানে রৌদ্র দিবে গাড়িটা। তো তোমাদেরকে দেখিয়ে দিই একটু। তো এই দেখো পুজো দেওয়া হয়ে গেল আমার, আজকে প্রথম আম দিয়ে দিতে হয়। এ না যাবি, হ্যাঁ বাজবে বন্ধুরা। তো আমি যে চিকনগুলো, চিকেন আর মাছ ফ্রিজে থেকে বের করে জল দিয়ে রাখলাম, আর তোমরা তো জানোই পুজো দেওয়ার পরে সব কাজ করার পরে চা খেতে হবে, ম্যামকেও দিলাম আমিও খেলাম। তো ভাতটা হয়ে গেছে, আর কি ভাতটা হয়ে গেছে, শুধু চিকেনটা করবো, কালকে তরকারিও আছে, আর কচুর লতি দিয়ে মাছ দিয়ে খেতে চেয়েছিলাম, দেখি কি হয়।
আসলো দেখি কে আসলো। তো পার্সেল আসলো বন্ধুরা, এই যে পার্সেল, কি পার্সেল আছে আমি জানি না, পরে তোমাদেরকে দেখাবো। আগে আগা তো খাই, যখন তখন যে কোনো সময় পার্সেল চলে আসে, আমার ভালো লাগে না। কি যে অর্ডার দেয় ভিটিকনার বাবা, তো রান্না বান্না করে তোমাদেরকে অবশ্যই পার্সেল দেখাবো। কি এখন অনেক রাত্রি জেগে জেগে দেখে কি অর্ডার দেয় এখন আমি জানি না। ওটা তো বড় বাক্স, এখন কি এখন হবে জানি না। তো পুজো টুজো দেওয়া শেষ, আমি এখন চা খেয়ে নিই, তারপরে তোমাদেরকে একটা জিনিস দেখাতে চাই, কিন্তু আবার লজ্জা লাগে ভীষণ, দেখাবো না। তোমরা ভাববে যে এটা তো জীবিত মানুষের এরকম হতে পারে না। তো চাটা খেয়ে নিই বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, তো মাংসের আলু ভাজছি, আর এখানে কুলেখাড়া শাক বসিয়ে দিয়েছি, আর এই যে মশলা করে নে মশলা কেটে নিলাম, পেঁয়াজগুলো না আমি ইদানিং বটিতে কাটছি না, ওই গেটার দিয়ে ঝিরি ঝিরি করে নিচ্ছি। আর আজকে অনেক দিনের এই যে ভিল ফুটে ঠাকুমাকে দেখি শুকনো লঙ্কা ভিজিয়ে মাংসের তরকারি রান্না করে, তো অল্প একটু শুকনো লঙ্কা দেব, আর কয়েকটা কাঁচা লঙ্কা দেব। আর মাংসটা এখানে আমি লেবু হলুদ লবণ তেল দিয়ে মাখিয়ে রেখেছি, আর গোটা রসুন তো আমি খাবো সেজন্য দিয়েছি। এই যে, আর বর বলছে যে একটু লেট যখন করেছি তাহলে খাওয়া দাওয়া করেই অফিসে যাবে, তো মাংসটা রান্নাই হবে। আর বাসি তরকারি আছে, এগুলো গরম করলেও, বাসি তরকারি গরম করলেও কেউ খায় না, তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নেব, আর মিক্সিতে মশলাটা করব। আর গোটা জিরে দিয়েই করছি আমি, এখন কিছুদিন থেকে গোটা জিরেই খাচ্ছি, মিক্সিতে করছি, তো মশলাটা করে চিকেনটা রান্না করি। তো দেখো বন্ধুরা, মাংসটা কিন্তু আমার একদম খুব ভালো করে মানে কষানো হয়ে গেছে একদম। এখন দিয়ে দেবো সামান্য জল, বেশি ঝোলও করা যাবে না, তো ঝোল দিয়ে দিচ্ছি। এখানে গরম জল করে রেখেছি ঝোলে দেওয়ার জন্য, তো এইটুকুনি ঝোল দিলাম, 5 মিনিটের মতো জাল দেবো, গরম মশলার গুঁড়ো দিব, কড়াইয়ের মধ্যে থাকবে, ঢেকে দিচ্ছি। তো বন্ধুরা, মাংস তরকারিটা তো হয়ে গেছে আমার, এখন গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিব, দিয়ে নামাবো গাবলাতে, আর কালকের ওই তরকারিটা গরম করব, একদম শুকিয়ে ফেলাবো। শুকনো শুকনো তরকারি খেতে আমার ভীষণ ভালো লাগে। আর রান্না হয়ে গেল, কারেন্ট নেই বন্ধুরা, আধা ঘন্টার বেশি কারেন্ট চলে গেছে, থাকতে পারছি না, তো তরকারিটা এখন নামিয়ে নেব। আর পার্সেল কি এসেছে তোমাদেরকে বলে দিচ্ছি, কারণ প্রেশার কুকার, তো প্রেশার কুকারটার আমার যে উপরের একটা সিটির যে ইটা থাকে সেটা হারিয়ে গেছে, তো কোনোভাবে একটা কোনো একটা ছোট্ট স্ক্রুর মতো আমি ওটা লাগিয়ে চালাচ্ছি, যখনই কোনো ডাল ঠাল বা কিছু দেই মানে নষ্ট হয়ে যায়, গ্যাস ঠ্যাস উতলে যায় আর কি। তো বলেছিলাম, আমাকে বলেনি, তোমরা তো জানোই না, জেনে আমাকে মানে কত কিছু অর্ডার দেয় লোক, এসে কলিং বেল বাজায় দিয়ে যায়, আর সেটা আমি রান্না বান্না করলাম, এখন খাওয়া দাওয়া করবো, পরে দেখাবো তোমাদেরকে, দেখিয়ে ভিডিওটা শেষ করব। আর এটা হয়ে গেল, নামাবো। তো বন্ধুরা, রান্না তো প্রায় শেষ, চিকেনের ঝোলটা গাবলাতে নামালাম, এইরকম হয়েছে, আর তরকারিটা শুকাচ্ছি, তো খাওয়া দাওয়া করে নিই, তারপরে পার্সেল দেখাবো। এখন আপাতত রাখি বন্ধুরা, তোমরা সবাই খাওয়া দাওয়া করো। গুড ইভিনিং বন্ধুরা, তো সন্ধ্যে 6:30 বাজে, আর 7টা বাজে, 6:30টা 6:30টা 7টা বাজে, সন্ধ্যেবেলা উঠলাম, একটু শুয়েছিলাম, উঠে ঘর ঠর ঝেড়ে আবার মুছলাম, মুছে সন্ধ্যাবাতি দিলাম জামা পাল্টে, তারপরে মেয়েকে টিউশন থেকে নিয়ে আসলাম, আর আজকে ওর বাবা আনতে পারবো না সেজন্য, আর ম্যাম ফোন করেছিল ছুটি হয়ে গেছে, নিয়ে আসলাম। আর মেয়েকে এখন দেবো হরলিক্স, আমি খাবো চা, তারপরে বসিয়ে দেবো ভাত, ভালো লাগছে না, প্রচণ্ড গরম পড়েছে, বৃষ্টি বৃষ্টি ভালো তাই না বলো, তো ভাত বসিয়ে দিব, ভাত বসিয়ে দিয়ে মেয়েকে যে হোমওয়ার্ক করাতে হবে, তো এটাই হচ্ছে কথা। আর 1 মাসের বেশি হয়ে যাবে এই বেলটা এনেছিলাম, গন্ধটা খুব সুন্দর, কালকে সকালে খেয়ে ফেলবো, তো এখন দুধটা বসিয়ে দিই, দুধ গরম করব, তো ইন্ডাকশনও করা যেত, ইন্ডাকশনের সুইচটাও খুলে রেখেছি,
তো তারপরে দেখাবো তোমাদেরকে পার্সেল, পার্সেলটা মানে প্রেশার কুকার, তো দেখি ভিডিওটা বন্ধ করে দেবো, বন্ধ মানে শেষ করে দেবো। হাই বন্ধুরা, তোমাদেরকে দেখাতে চেয়েছিলাম যে পার্সেল এসেছে, তো সেটা আমার বর আনবক্সিং করছে, তোমরা দেখো। দুদিন থেকে শরীর অসুস্থ ছিল, সেই ভিডিও করে রেখে দিয়েছি, কিন্তু আর আনবক্সিং করা হলো না। তো আজকে শরীরটা একটু মোটামুটি ভালো আছে, সেজন্য ভাবছি যে তোমাদেরকে দেখিয়ে দিই কত বড় লিটার, কয় লিটারের। তো কি দিছে আবার, এ সেট করতে লাগবে এমনই? হ্যাঁ, ও সিস্টেম আছে অন্যরকম। কয়টা দিছো তুমি অর্ডার? এতগুলো কিনছো কেন? কম্বো একসাথে বলে দাও সবাইকে। তিনটার দাম 1500 টাকা। তো বন্ধুরা, মানে সব সব কটা লিটারই আছে, তোমার কোনটা ব্যবহার করতে হবে তুমি তখন করতে পারবে। আর আমি এত কিছু চাইনি, আমার একটা ভালো মানে এই কয় লিটার, এটা কয় লিটার? 3 লিটারের একটা হলেই হতো। আর দেখো কি করেছে, সবগুলোই করেছে অর্ডার, মানে কিনলে পরে এটা এইরকম সিস্টেমে কিনতে হয়। তো আজকে আনবক্সিং করলো তোমাদের দাদা ভাই, আর তোমাদের দাদা ভাইয়ের কথা কি বলবো, বিএম লোক, চাকরি করে, ওর হাতে ওর কথাতে মানুষের মুখে চাকরি হয়, আর ওর কথাতে চাকরিও চলে যায়। সেই রকম লোক ক্যামেরা করতে পারে না, ক্যামেরার সামনে কথা বলতে পারে না, ভাবটা লাগাইছে কি, আমার রাগ উঠে গেল। তা আমি বললাম তুমি আনবক্সিং করো, আমি ক্যামেরাটা করি। তারপর ওকে বলে দিতে বললাম, দেখলেই তো তোমরা শুনতেই পাবে হয়তো কেমন করে কথা বললো, মানে ক্যামেরার সামনে, মানে ক্যামেরা করতেও পারে না, কথাও বলতে পারে না, এইরকম আর কি। আর আমি কতদিন থেকে বলছি, ওর থেকে কত আমি লেখাপড়ায় কম, কিচ্ছু জানি না, তবুও আমি কত সুন্দর করে ভিডিও করি। তো এরকম, আর এগুলোতে সব যন্ত্রপাতি আছে, সেট করতে হবে, হ্যান্ডেল ফ্যান্ডেল সবই আছে। হ্যান্ডেল, তা হ্যান্ডেল মানে কি, যেটা ধরতে হয়। তো এই দেখো বন্ধুরা, 1500 টাকা দিয়ে এইরকম মানে সবগুলো সব কিছু কিনে নেওয়া ভালোই হয়েছে। আর আমার ওটা চলে, কিন্তু আমি যদি ব্যবহার করি ঠিকই চলে, মানে ভালো করে লাগাতে হবে, মানে একটু আঁকা বাঁকা হলে সেটা মানে ডাল চড়ালে প্রেশারটা নষ্ট হয়ে যায়, গ্যাসও নষ্ট হয়ে যায়, সেই জন্য বলেছিলাম। আমি কিন্তু বলি নাই যে আমাকে লাগবেই, আর তোমরা তো জানোই মাঝে মাঝে এইভাবে এসে থাকে অনলাইন থেকে। আর কালকে আমি বিছানায় শয্যাশায়ী, আবার সিলিং ফ্যানের অর্ডার দিয়েছে, সেই লোকটা এসে এমন ভাবে কলিং বেল বাজাচ্ছে, আমি তো উঠতেই পাচ্ছি না। তো বাধ্য হয়ে আমি বরকে ফোন করেছি যে তুমি এখন যে কোনো জিনিসের পার্সেলের বা যেই যাই অর্ডার দেও না কেন, তোমার অফিসের ঠিকানা দিয়ে দিবে, সেখানে যাবে, এখানে যেন আসে না। তারপরে লোকটা বাধ্য হয়ে সিলিং ফ্যানটা ওখানে দরজার সামনেই রেখে চলে গেছে। তো সেটা তোমাদেরকে দেখাবো। তো এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো বন্ধুরা, প্লিজ। বন্ধুরা, আগের থেকে আজকে আমার শরীরটা খুব ভালো আছে। তো বেলা কিন্তু অনেকটাই হয়ে গেছে, 11টা বাজে, আর ওদিকে যাও, 11টা বাজে। তো তোমরা যদি এই এক মানে আলাদা আলাদা একটা করে প্রেশার কুকার কিনতে যাও, ধরো একটার দাম 1000 টাকা নেবে, কোনোটার দাম 500 টাকা নেবে, কোনোটার দাম এই জানে জানোই তো 800 এরকম নেয়। তো সবগুলো তিনটা আছে এখানে, তিনটা মিলিয়ে আমরা 1500 টাকা দিয়ে কিনেছি। তো এরকম সুযোগ সুবিধা পাওয়া যায় না, তোমরা তো জানোই আমার বর হচ্ছে একটা কেমন লোক, মানে মানে সেরকম চালাক আর সেরকম টোট যাকে বলে আর কি। তো রাত্রিবেলা এগুলা মোবাইল ঘেটে 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 দেখে যে, তো এগুলা বলে ইন্ডাকশন কোম্পানির মাল, খুবই ভালো, সেজন্য নেওয়া হয়েছে। আর জিনিস কিনলে তো ফালানি যায় না, আর আমার তো ছেলেও নেই যে ছেলে বিয়ে করাবো, বউ এসে করবে একটা মেয়ে,
সবকিছু মেয়েরই হবে, আমার তো জিনিস দিয়ে বাড়ি ভর্তি হয়ে গেল। বাড়িতে তো সব কুচবিহার থেকে যখন শিলিগুড়িতে এসেছি একদম খালি হাতে। আর এই যে বাড়ি ঘরে যত কিছু দেখছো, ভাড়া বাড়িতে তো মানুষ অত জিনিস ব্যবহার করে না, তো এখন বাড়ি ঘর ভর্তি হয়ে গেছে, সেগুলো গোছাতেই দিনটা চলে যায়। যত জিনিস থাকবে ততই গোছাতে হয়। তো হলো এই জিনিসটা আবার রাখতে হবে, তো একটা সেট করে নিব। আর আগেটা সত্যি সত্যি আগেরটাতে ডাল বা ভাত কিছু বসালে মনের মধ্যে একটা মানেই থাকে যে কখন বা কি হয়। তো যাই হোক বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আর আমি ঠ্যাং মিলিয়ে বসেছি, দেখো না কেন, স্নান ঠান করা শেষ, ঠাকুরের বাসন মাজা শেষ, আমার সবকিছু হয়ে গেছে। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, আমাকে একটু সাপোর্ট করো প্লিজ, প্রচুর পরিমাণে সাপোর্ট করো। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, লাইক দিও, নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বন্ধু হয়ে যাও, কারণ আমার পরিবারটাও কিন্তু আস্তে আস্তে অনেক বড় করতে হবে। তো সবাই ভালো থেকো। আর এই যে দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, এই যে আমার ঠাকুরের খাট বাসন টাসন মেজে ওখানে রাখলাম, আর আমার ব্যথায় বিছানায় সেরা কাঁথা দেখছো না, কারণ আছে, কারণ জলের বোতল ঢেলে পড়েছিল আর আমি সেরা কাঁথার মধ্যে শুয়েই আমি লাখ টাকা স্বপ্ন দেখি, সেই জন্যই আমি কাঁথা বেছে থাকি। আর যে আমার কুট্টু সোনা, এই যে কুট্টু সোনার বাবা। তো যাই হোক বন্ধুরা, রাখছি।